বড়ই খেলে কি উপকার হয়? বড়ইয়ের শক্তিশালী কেমিক্যালগুলো অনিদ্রা এবং দুশ্চিন্তা কমিয়ে আনতে সাহায্য করে। এর ভিতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ফ্রি রেডিকেলগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। এছাড়াও এর মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন B2, ফাইটোকেমিক্যাল ইত্যাদি পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। বড়ইয়ে কি কি ভিটামিন আছে? 100 গ্রাম বড়ই খেলে ভিটামিন সি এর দৈনিক চাহিদা 77% পূরণ হয়ে যায়। এতে আরও আছে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, প্রয়োজনীয় খনিজ পদার্থেও ভালো উৎস বড়ই। এতে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ও ফসফরাস। টক নাকি মিষ্টি বড়ই বেশি উপকার? টক মিষ্টি উভয় বড়ই পুষ্টিগুণে ভরপুর। বড়ইয়ের রসকে অ্যান্টিক্যান্সার হিসেবে গণ্য করা হয়। এই ফলে রয়েছে ক্যান্সার কোষ, টিউমার কোষ ও লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াই করার অসাধারণ ক্ষমতা। বড়ইয়ে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। বড়ইয়ের ভিটামিন সি ইনফেকশনজনিত রোগ যেমন টনসিলাইটিস, ঠোঁটের কোণে ঘা, জিহ্বাতে ঘা, ঠোঁটের চামড়া উঠে যাওয়া ইত্যাদি দূর করে। বড়ই অত্যন্ত চমৎকার একটি রক্ত বিশুদ্ধকারক। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক্স রোগীদের জন্য বড়ই খুবই উপকারী ফল। ডায়রিয়া, ক্রমাগত মোটা হয়ে যাওয়া, রক্তশূন্যতা, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগ খুব দ্রুত সারিয়ে তোলে এই ফল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গর্ভ অবস্থায় বড়ই খাওয়ার উপকারিতা কী? গর্ভ অবস্থায় বড়ই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রকৃতপক্ষে বড়ইয়ে উপস্থিত পলিস্যাকারাইড নামক উপাদানগুলো ইমিউনোমডুলেটরি প্রভাব প্রদর্শন করতে পারে, যা রোগের বিরুদ্ধে লড়াই করে শরীরে কার্যক্ষমতা বাড়াতে পারে। বড়ই খেলে কি কাশি হয়? দেশি বড়ই স্বাদে তুলনামূলক টক। টক বেশি খাওয়ার কারণে এতে ক্যালোরি ও ফাইবার বেশি। ক্যালোরি ও ফাইবার বেশি থাকার কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তবে দেশি বড়ই বেশি খেলে অ্যাজমা ও কাশি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুকনো বড়ই খাওয়ার উপকারিতা কি? শুকনো বড়ইয়ের মধ্যে স্যাপোনিন, অ্যালকালয়েড ও টাইটারপানেট উপাদান থাকে, যা রক্ত পরিশোধিত করে এবং হজম প্রক্রিয়াতে সহায়তা করে। এরা অবসাদ ও দুশ্চিন্তা দূর করে। ইনসোমনিয়া ও দুশ্চিন্তা অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায়। বড়ইয়ের শক্তিশালী কেমিক্যালগুলো অনিদ্রা এবং দুশ্চিন্তা কমিয়ে আনতে সাহায্য করে। বড়ই আচার খাওয়ার উপকারিতা কি? বড়ইয়ের মুখরোচক আচারও হয়। টক ঝাল, মিষ্টি আচার শরীরের জন্য বেশ উপকারী। হাড় মজবুত করে, ওজন নিয়ন্ত্রণ করে, লিভারের সুরক্ষা দেয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এছাড়াও অনেক উপকারিতা আছে। বড়ই খাওয়ার সঠিক নিয়ম কি? বড়ই কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে লাল। এই ফলটি প্রায় সবারই প্রিয়। এটি এমন একটি ফল যেটা কাঁচা হোক বা পাকা, যে কোনো অবস্থাতেই খাওয়ার জন্য উপযুক্ত। এমনকি শুকনো বড়ই খাওয়া যায়। বড়ইয়ের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বিদ্যমান, যারা টিউমারের উপর সাইটোটনিক্স প্রভাব বিস্তার করে। কুল বড়ই খাওয়ার উপকারিতা কি? কুলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা ভালো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। ফ্রি রেডিকেল কমাতে চমৎকার কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ডায়াবেটিক্স ও ক্যান্সারের মতো রোগ প্রতিরোধ করে, অবসাদ কমাতে সাহায্য করে।